হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে। সো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি নিলয় আলমগীর ভাইয়ের নতুন নতুন নাটকের আপডেট সবার আগে এই চ্যানেল দিয়ে থাকি। তো ভিউয়ার্স, যারা আমাকে কমেন্ট করেছিলেন ভাইয়া নিলয় আলমগীর এবং জানাতুল সময় হেমের নতুন নাটকের আপডেট থাকলে অবশ্যই দিবেন, সো তাদের জন্য কিন্তু আজকের এই আপডেটটি। ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা জানবো আজকের এই নাটকটি আপনারা কোন চ্যানেলে কবে দেখতে পাবেন বিস্তারিত সব আপডেট। কেননা আজকের এই নাটকটি কামিং সুন ইউটিউবে মুক্তি পাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা মিতুল খানের পরিচালনায় আসছে খুব শীঘ্রই নতুন নাটক দুষ্টু প্রেমিকা। আর এই দুষ্টু প্রেমিকা নামক এই কমেডিয়ান নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর ও জানাতুল সময় হেমি। সো ভিউয়ার্স, নীলা ও হেমি জুটিবদ্ধে প্রায় 200-এরও অধিক নাটকে ইতিমধ্যে অভিনয় করে ফেলছে এবং এই জুটির নাটক দেখে নাই এমন লোক খুব কম পাওয়া যাবে বাংলাদেশে। বাংলাদেশ ছাড়িয়া কিন্তু কলকাতাও এই জুটির ফ্যান আছে অহরাহ। যাই হোক, আজকের এই দুষ্টু প্রেমিকা নামক এই নাটকটির শুটিং শেষ হয়েছে গতকাল, চলছে নাটকটির এডিটিংয়ের কাজ। নাটকটির পরিচালক মিতুল খান জানিয়েছেন আজকের এই নাটকটি কামিং সুন, অর্থাৎ 3-4 দিনের ভিতরে কিন্তু ইউটিউবে মুক্তি পাচ্ছে। কেননা নাটকটির ইতিমধ্যে অফিসিয়াল পোস্টারও প্রকাশ করেছেন। সো ভিউয়ার্স, যারা নীলয় ভাইয়ের সাথে হিমিকে পছন্দ করেন, অনেকে কমেন্ট করেন যে ভাইয়া নীলয় ভাইয়ের সাথে আমরা অন্য কাউকে দেখতে চাই না, শুধু হিমিকে দেখতে চাই, বা হিমির সাথে আমরা কাউকে দেখতে চাই না, শুধু নীলয় ভাইকে দেখতে চাই। সো যারা এই ধরনের কমেন্ট করছিলেন তারা কিন্তু অপেক্ষায় থাকবেন এই দুষ্টু প্রেমিকা নামক এই কমেডিয়ান নাটকটি দেখার জন্য। সো ভিউয়ার্স, ভালো থাকবেন আর এই নাটকটির অপেক্ষায় থাকবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেননা এই চ্যানেলে সব বাংলা নাটকের সকল নাটকের আপডেট দেওয়া হয়, বিশেষ করে নীলয় হেমের নতুন নতুন নাটক আসলে কিন্তু আপনারা মিস করবেন না, এই চ্যানেলে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আর এই নাটকটা আসার একদিন আগে, অর্থাৎ 1 ঘন্টা আগেও কিন্তু আমি আরেকটি আপডেট দেবো যে নাটকটি কটার সময় আপনারা দেখতে পাবেন এবং কোন চ্যানেলে দেখতে পাবেন। তবে কোন চ্যানেলে দেখতে পাবেন বলতে, এই নাটকটি জানিয়েছেন যে LBC এন্টারটেনমেন্ট চ্যানেলে আসার কথা রয়েছে। পরবর্তীতে যদি চেঞ্জ হয় সেটা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের এই পরবর্তী ভিডিওটি আসার অপেক্ষায় থাকবেন। এবং যারা যারা নীলয় ভাইয়ের নাটক চেয়েছিলেন বা নীলয় হেমি জুটির পছন্দ করেন, তারা অবশ্যই কিন্তু এই নাটকটির অপেক্ষায় থাকবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা দেখছি লাইক কমেন্ট খুব কমই করেন, আমরা আপনাদের লাইক কমেন্ট দেখলে খুবই ভালো লাগে। সো আমি একটাই আশা করবো আপনাদের কাছে, আপনারা ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন। কেননা আপনাদের লাইক করলে আমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো নাটকের নিউজ, বিশেষ করে নীলয় হেমি নাটকের নিউজ আপডেট দিতে ভালো লাগে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। টিল ড্যান, টেক কেয়ার, এবং নাটকটির জন্য অপেক্ষা থাকুন।